इनकलाब जिंदाबाद जिंदाबाद इनकलाब जिंदाबाद 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 उनके 24 तम संविधान दिवस तक आसन जाति ऐक्य संघति रक्षा करते वामपंथी रा लड़छे लड़बे लड़छे लड़बे उनके 24 तम संविधान दिवस तक आसन संप्रति रक्षा लड़े जीआई लड़छे लड़बे लड़छे लड़बे গৌতম দত্তের স্মৃতির পুষ্পার্ঘ অর্পণ করবেন আমাদের রাজ্যের যারা প্রতিক্রিয়াশীল শক্তি এটা কোনোভাবে মেনে নিতে পারেননি এবং বামফ্রন্ট সরকার 78 সালে গঠিত হওয়ার পরেই এই প্রতিক্রিয়াশীল শক্তি মারাত্মকভাবে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন এবং তার জন্য হাতিয়ার করেছিলেন মানুষে মানুষে বিভেদ, জাতি এবং উপজাতির মধ্যে পার্থক্য তৈরি করে বিভেদ তৈরি করার মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারকে কালিমালিপ্ত করে পুনরায় তারা ক্ষমতা দখলের জন্য নেমেছিলেন। বহু রক্তক্ষয়ী সংঘর্ষ সেদিন হয়েছিল, বামপন্থীরা বুক চিতিয়ে লড়াই করেছিল, উপজাতি অনুপজাতি মানুষের পাশে দাঁড়িয়েছিল ঐক্যের বার্তা শান্তির বার্তা নিয়ে। গোটা রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম বামপন্থীরা সেদিন রাস্তায় ছিল। এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের যুব আন্দোলনের প্রাক্তন নেতা বিধানসভায় সবচেয়ে কম বয়সের বিধায়ক বিশালগড় থেকে তিনি বিধানসভায় জয়ী হয়ে নির্বাচনে জয়ী হয়ে বিধানসভায় যান, খুব বেশি দিন বিধানসভার সদস্য থাকতে পারেননি, সম্প্রীতি রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন গোটা বিশালগড় মহকুমা জুড়ে। যুব আন্দোলনের নেতৃত্ব হিসেবে গোটা রাজ্যে তার একটা প্রভাব সেই সময় পরিলক্ষিত হয়েছিল এবং প্রতিক্রিয়াশীল শক্তি স্বাভাবিকভাবেই এটাকে আশ করতে পেরেছিলেন যে এরকম একটা গৌতম দত্তকে মারার মধ্য দিয়ে সম্ভবত তারা ভেবেছিলেন যে রাজ্যে সম্প্রীতি রক্ষার যে লড়াইটা শুরু হয়েছে এই লড়াইটা শেষ করে দেওয়া যাবে কমরেড গৌতম দত্তকে হত্যার মধ্য দিয়ে। এবং এই ভাবনা থেকেই আমরা দেখেছিলাম সেদিনও বিশ্বকর্মা পূজা ছিল, সেই বিশ্বকর্মা পূজার আগেই তিনি এরকম সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে মানুষের কাছে গিয়েছিলেন। তিনি যখন ফিরছিলেন রাতের অন্ধকারে তাকে এই শক্তি তাকে খুন করেছিল, তারা ভেবেছিল কমরেড গৌতম দত্তকে হত্যার মধ্য দিয়ে এই লড়াইটা শেষ হয়ে যাবে। আমরা শুধুমাত্র গৌতম দত্তের সংবিধান দিবসে এই বার্তাটা দিতে চাই যে আমাদের একজন কমরেডকে খুন করার মধ্য দিয়ে আমাদের লড়াই শেষ হতে পারে না।